নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো প্রকল্পটি নিয়ে তাই সবচেয়ে বড় বিষয়টি হল নির্মলার বাজেটে কতটা মিটল কলকাতা মেট্রো চাহিদা তারই কিছু সদ্য আপডেট নিয়ে আলোচনায় যাব ভিডিওটিতে কিন্তু তার আগে এক নজর দেওয়া যাক আজকের ভিডিওটির সাথে থাকা দুটি অতিরিক্ত আপডেটের দিকে মার্চ মাসের মধ্যেই মেট্রোতে হাওড়া থেকে শটলেক যাতায়াত করতে পারবেন বলে খুশির খবর দিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড আগামী বছরের মার্চ মাসের মধ্যে টানা চলবে হাওড়া থেকে শর্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ষোলো দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ পথে ইস্ট ওয়েস্ট মেট্রো বহুদিন থেকে এই রুটে মেট্রো চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন যাত্রীরা কিন্তু ঠিক কবে থেকে এই মেট্রো চালু হবে তার কোনো ধারণাও পাওয়া যায়নি তবে এবার একটি বিশেষ আইডিয়া দিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল তিনি জানিয়েছেন আগামী বছরের মার্চ মাসে এই অংশে টানা চলতে পারবে মেট্রো রেক হাওড়া ময়দান থেকে শর্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই মেট্রো চলার কথা থাকলেও সমস্যার কারণ হয়েছিল বউবাজার সুরঙ্গে তিনবার ধস নামে বউবাজারে শেষ পর্যন্ত খণ্ডিত করা হয় যাত্রাপথ প্রথমে শটলেক সেক্টর ফাইভ থেকে শিয়াল্লার পরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয় কিন্তু শিয়ালদা থেকে এসপ্ল্যানেট পর্যন্ত সুরঙ্গ তৈরির কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি তবে খুব তাড়াতাড়ি সেই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল তিনি জানান বউবাজার এলাকায় শেষ ক্রস প্যাসেসটি তৈরির কাজ শেষ হয়েছে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের এক সুরঙ্গ থেকে অন্য সুরঙ্গে দিয়ে বের করার জন্য এই প্যাসেজটি তৈরি করা হয়েছে মাটির বুনোটের কারণে প্যাসেজ তৈরির কাজ কঠিন ও ঝুঁকিপূর্ণ ছিল বৌবাজার এলাকায় শেষ পর্যন্ত অত্যন্ত ধীরগতিতে কাজ এগিয়ে প্যাসেজ তৈরির কাজ সম্ভব হয়েছে যা মনোবল বাড়িয়েছে কে এম আর কর্তাদের আপাতত মার্চ মাস নাগাদ এই রুটে মেট্রো চলাচল হবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো বন্দে ভারত নিয়ে খুবই খারাপ খবর তিরিশ হাজার কোটি টাকার টেন্ডার বাতিল রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের লাইফলাইন বলা হয় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেল পরিবহনের উপর ভর করে যাতায়াত করে থাকেন এমন চাহিদার কথা মাথায় রেখেই রেলকে এমন আখ্যা দেওয়া হয় এদিকে ভারতের রেলে সবচেয়ে দ্রুতগামী ট্রেন এখন হল বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস শুধু দ্রুতগামী ট্রেন নয় পাশাপাশি এটি একটি প্রিমিয়াম ট্রেনও বটে তবে এবার এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে খুব খারাপ খবর মিলল ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যে দেশের পঞ্চাশটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে এই সকল ট্রেনের মতো আবার পশ্চিমবঙ্গে রয়েছে আমরাজন বন্দে এক্সপ্রেস তবে রেল কিন্তু এই কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালিয়েই থেমে থাকতে চাইছে না রেলের তরফ থেকে আরও বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এসবের পরিপ্রেক্ষিতেই পরিকল্পনা থাকলেও আচমকা রেলকে পিছু হটতে দেখা গেল শোনা যাচ্ছিল চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেল আগামী কয়েক মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকা খরচ করে একগুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পরিকল্পনা নিয়েছে কিন্তু সেই পরিকল্পনা থেকেই নাকি এখন তারা পিছু হটছে বলে খবর স্বাভাবিকভাবেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে এমন খবর খুবই খারাপ খবর জানা যাচ্ছে রেলের তরফ থেকে একশোটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টেন্ডার বাতিল করা হয়েছে আর এই টেন্ডারের পরিপ্রেক্ষিতে তিরিশ হাজার কোটি টাকার চুক্তি বাতিল করা হয়েছে রেলের তরফ থেকে অ্যালস্ট্রম ইন্ডিয়ার সঙ্গে একশোটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের অ্যালুমিনিয়াম বডি এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য তিরিশ হাজার কোটি টাকা চুক্তি করা হয়েছিল কিন্তু এখন সেই চুক্তি বাতিল করা হয়েছে এবং চুক্তি বাতিলের নিশ্চিত করেছেন অ্যালস্ট্রম ইন্ডিয়ার এমডি এমন চুক্তি বাতিল হওয়ার পেছনে রয়েছে প্রতিটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পেছনে বরাদ্দ টাকা প্রতিটি ট্রেনের জন্য একশো পঞ্চাশ দশমিক ন কোটি টাকা যা প্রয়োজনের তুলনায় বেশি বলে পর্যবেক্ষণ করে দেখছে রেলের টেন্ডার প্যানেল

কলকাতায় চলতে থাকা মেট্রো প্রকল্পের জন্য দুটো প্রকল্পের বরাদ্দ কমলো অন্য একটি প্রকল্পের বরাদ্দ অবশ্য বেড়েছে পশ্চিমবঙ্গের চালু রেল প্রকল্পগুলির মধ্যে প্রায় সাতান্ন শতাংশের কাজ বাকি বেশিরভাগ প্রকল্পের কাজ আটকে থাকার কারণ হিসাবে সময় মতো জমি না পাওয়ার কারণ তুলে রেল বারবার রাজ্য সরকারকেই দায়ী করেছে রেল মন্ত্রক সূত্রের খবর পশ্চিমবঙ্গে নতুন লাইন তৈরি ডাবল লাইন নির্মাণ গেজ বদল মিলিয়ে প্রায় চার হাজার চারশো একুশ কিলোমিটার দীর্ঘপথে রেল প্রকল্প চালু রয়েছে কিন্তু জমিজটে আড়াই হাজার কিলোমিটারেরও বেশি অংশে কাজ রয়েছে বাকি বেশ কিছু প্রকল্পে নতুন লাইন নির্মাণের কাজ শুরু করেও থামিয়ে দিতে হয়েছে শহরের মেট্রো প্রকল্পগুলির কাজও জমিজটে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে বারংবার পর্যবেক্ষকদের বক্তব্য এই পরিস্থিতিতে খোদ রেলমন্ত্রীও বার্তা দিলেন বঙ্গে প্রকল্প রূপায়নে তাদের তরফে টাকার অভাব নেই সমস্যা যা কিছু তা জমি নিয়েই মেট্রো প্রকল্পগুলির মধ্যে বরাদ্দ কমেছে জোকা থেকে এসপ্ল্যানেট এবং দমদম বিমানবন্দর থেকে কবি সুভাষ মেট্রোয় জোকা থেকে স্প্ল্যানেট মেট্রো ২০২৪ থেকে পঁচিশ মরসুমে বরাদ্দের পরিমাণ বারোশো আট দশমিক একষট্টি কোটি টাকা গত মরসুমে যা ছিল তেরোশো কোটি টাকা নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো প্রকল্পে গত অর্থবর্ষে ছশো কুড়ি কোটি টাকা বরাদ্দ ছিল এবারে হয়েছে দুশো কোটি টাকা দমদম এয়ারপোর্ট থেকে কবি সুভাষ মেট্রো প্রকল্পে অবশ্য বরাদ্দ বেড়েছে দু থেকে পঁচিশ সালে বরাদ্দ সতেরোশো একানব্বই দশমিক উনচল্লিশ কোটি গত অর্থবর্ষে এই পরিমাণ ছিল বারোশো কোটি টাকা রেলের উন্নতির জন্য বাজেটে পশ্চিমবঙ্গকে রেকর্ড পরিমাণ টাকা দেওয়া হয়েছে বলে দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি দাবি করেছেন পশ্চিমবঙ্গে ষাট হাজার একশো আটষট্টি কোটি টাকা লগ্নি করা হয়েছে এবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য রেকর্ড অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানান পশ্চিমবঙ্গের রেলের জন্য তেরো হাজার নশো একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যা রেকর্ড দু সাল থেকে দু সালের মধ্যে ইউপিএ আমলে পশ্চিমবঙ্গের জন্য গড়ে চার হাজার তিনশো আশি কোটি টাকা বরাদ্দ করা হতো এখন সেটা তিনগুণ বেড়ে গিয়েছে তিনি জানান পশ্চিমবঙ্গে আপাতত রেলের যেসব কাজ চলছে সেগুলিতে বিনিয়োগের অঙ্কটা প্রায় ষাট হাজার কোটি টাকা অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে একশোটি রেল স্টেশনের মনোনয়নের কাজ চলছে যদি ঠিকমতো জমি দেওয়া হয় তাহলে লাইন ডাবলিং নয়া লাইন তৈরি মতন কাজের জন্য টাকা অন্তরায় হয়ে দাঁড়াবে না পর্যাপ্ত টাকা চলে আসবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গ রেলের বিভিন্ন কাজের ক্ষেত্রে থেকে বড় অন্তরায় হল জমিজট এবং আইনশৃঙ্খলা জমিজটের কারণে একাধিক প্রকল্পের কাজ থমকে থাকে দীর্ঘদিন ধরে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় না নির্দিষ্টভাবে তিনি কোনো প্রকল্পের নাম না নিলেও জমিজটে ফেঁসে থেকেছে কলকাতার একাধিক মেট্রো প্রকল্প